প্রথম প্রেমে 97% ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়ে যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে, আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলো যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু হলেও বেশি হয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার দুঃখের কারণ হবে। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। প্রেমে আনন্দ থাকে সর্বক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। জীবনে সুখী হওয়ার জন্য 7টা উপায় মেনে চলুন। 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করুন। 4. নিজেকে সবসময় সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন, নিজেকে বলুন কিছুই হয় নাই, সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা তার জন্য করা উচিত যে অপেক্ষার মর্ম বোঝে, তার জন্য নয় যে শুধু যুক্তি বাহানার অজুহাত খোঁজে। কোনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। বিশ্বাসটা যখন একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে যায়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। জীবনে যদি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তাকে কখনো হারাতে দিও না, কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্না কখনোই থামাতে পারবে না। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। মাঝে মাঝে এই সত্যটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনোই হবে না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করে যদি ভালোবাসত, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আর উপভোগ হতো। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে নিয়ে বলতে হয় আমি ভালো আছি। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। এই জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে। একলা থাকলে ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন। মানুষ সবসময় তোমার বাহিরটাই দেখে, বিচার করবে। তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন, টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে।